केंद्र और राज्य सरकार भावी प्रजन्म के सठिक भावे गढ़े तोलार जन्नो विभिन्न इतिबाचक प्रकल्प चालू करेछे कारण आजकेर शिशु आगामी दिनेर भविष्यत बक्ता समाज कल्याण मंत्री शांतना चाकमा जिरानियाय अंगनवाड़ी केंद्रे रान्नार गैस सरबराह कर्मसूचीर उद्बोधन करे तिनि एइ अभिमत व्यक्त करें। प्राक प्राथमिक शिक्षार माध्यम हिसाबे अंगनवाड़ी सेंटरगुली गोटा देशेर साथे राज्येओ गुरुत्वपूर्ण भूमिका पालन करे चलेछे आर अंगनवाड़ी सेंटरगुलिर सार्विक विकाशे केंद्र और राज्य सरकार जुगेर साथे ताल मिलिए परिकाठामोगत उन्नयनेर दिके विशेष नजर दिएछे। शुक्रवार जिरानिया महकुमाई अग्निबीणा टाउन हले अंगनवाड़ी केंद्रे रान्नार गैस सरबराह कर्मसूचीर आनुष्ठानिक उद्बोधन करें समाज कल्याण मंत्री शांतना चाकमा। अनुष्ठाने विधायक सुशांत चौधरीओ उपस्थित छिलेन। रानीर बाजार ओ मानदाई आईसीडीएस प्रोजेक्ट आयोजित ए अनुष्ठाने मंत्री शांतना चाकमा राज्य ओ केंद्रीय सरकारेर समाज कल्याणे जे समस्त नतून नतून प्रकल्प चालू करेछे ता तिनि आलोचनाय तुले धरेन। কিন্তু সেটা করেনি। আজকে আমাদের সরকার ত্রিপুরা প্রতিষ্ঠিত হওয়ার পর মেয়েদেরকে গুরুত্ব দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম চালু হয়েছে। তার পাশাপাশি আমাদের আরেকটা বড় স্কিম চালু হয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার। যেটা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে 33টি ভাতা চালু রয়েছে, এর মধ্যে 3টি কেন্দ্রীয় সরকারের, বাকি 30টি রাজ্য সরকারের ভাতা প্রকল্প। সেই সাথে তিনি ভাতা 2000 টাকা করে রাজ্য সরকার প্রতিশ্রুতি পূর্ণ করবে বলে আশ্বাস করেন। শুধু মা এবং শিশু নয়, আরো সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রেখেছে বিভিন্ন ভাতা কর্মসূচি, যেটা ত্রিপুরা রাজ্যে প্রায় 4 লক্ষের কাছে ভাতা প্রাপকরা রয়েছে, 3,90,000-এর উপর 33টা ভাতা, যার মধ্যে 3টি ভাতা শুধু কেন্দ্রীয় সরকারের আর বাকি 30টা ভাতা রাজ্য সরকারকে অর্থ গ্রহণ করতে হয়েছে। এবং আমাদের সরকার যেটা ঘোষণা করেছিল যে সরকার গঠিত হওয়ার পর 200-300 টাকা নয়, আমরা 2000 টাকা করে ভাতা প্রদান করব সারা রাজ্যের পরিবংশের মানুষ যারা ভাতা প্রাপক বেনিফিশিয়ারি রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সরকার মাননীয় মন্ত্রীর নেতৃত্বে যে দপ্তর চলছে সেই দপ্তর 1000 টাকা পর্যন্ত ভাতা সেখানে প্রদান করছে। আগামী দিনে সেই ভাতাকে আমাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা 2000 টাকা করব, সেটা রাজ্য সরকারের প্রধান একটা ইখতিয়ার, রাজ্য সরকারের প্রধান একটা। এদিনকার অনুষ্ঠানে রানীর বাজার ও মানদাই আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিদের হাতে মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা গ্যাস চুল্লি তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।